সেজন্য উনি চিন্তা করলেন যে উনি বড় শহর যে টোকিও, টোকিও শহরেই চাকরির সন্ধানে উনি চলে যাবেন, এটাই পরিবার থেকে সিদ্ধান্ত নিল। এখন থেকে যে আমরা এখানে আসছি আর কি, যে এই রাস্তা ধরে আসছি, সেখান থেকে প্রায় 4 ঘন্টার থেকে বেশি লাগতো। এটা এখন থেকে 93 বছর আগে গিয়েছিল টোকিওতে, আপনারা চিন্তা করছেন আমরা 4 ঘন্টা এখান থেকে এসেছি, তখন এখানে কত ঘন্টা লেগেছে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন, অনেক সময় লেগেছিল টোকিও পৌঁছতে। উনি যেদিন টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সকালে ভোরে ঘুম থেকে উঠে উনি যাত্রা শুরু করলেন, প্রায় 35 কিলোমিটারের মতো রাস্তা, এগুলো এখানে কোনো মানে ঘর বাড়ি ছিল না, সব পায়ে হেঁটে ওনাকে প্রায় 5 ঘন্টা পায়ে হেঁটে ওনার গাড়ি ধরার জন্য আসতে হয়েছিল, পায়ে হেঁটে 5 ঘন্টা। এই 5 ঘন্টা পায়ে হেঁটে আসার পর উনি স্টেশনে এসে পৌঁছায়, যে রেল স্টেশনে ঠিক মানে ওখান থেকে ট্রেনে উঠে ট্রেন থেকে আবার ট্রেন পরিবর্তন করতে হতো, এসব করে উনি টোকিও পৌঁছতে প্রায় 24 ঘন্টা সময় লেগেছিল টোকিও পৌঁছতে। যে 16 বছর বয়সী একজন ছোট ছেলে মানে কিভাবে অর্থাৎ নিজে একা একা চাকরির সন্ধানে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেছিল, আমরা হয়তো বুঝতে পারছেন বিষয়টা।